প্রায় সব ক্ষেত্রে এখন চেষ্টা করি যে ভালো উন্নত জাতের বীজ দেওয়ার জন্য। মানে আমাদের এক ধরনের পাগলা কুত্তায় কামড়াইছে, এটার যখন দরজা খুলি দরজা খুললেই বের হয়ে যায়। আর 3 দিনের বাছুর, তাও এই যেরকম আমার গরিডা রে সিরিয়াল আইসো কিশোর সর সর পিছনে পিছনে। আসসালামু আলাইকুম, আমাদের ফার্মের কাজ মোটামুটি খুব জোরে সোরে আগাইতেছে আর কি, আমি আপনাদেরকে দেখাবো সেটা। তার আগে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা তো অনেকেই জানেন যে 2-3 দিন আগে আমাদের একটা গরুতে বাচ্চা দিছে আর কি, এই গাভিটাতে আর কি। হ্যাঁ, তো এই গাভিটাতে বাচ্চা দিছে এবং ভিতরে আসো, এই যে এই গাভিটাতে হচ্ছে বাচ্চা দিবে 2-1 দিনের মধ্যে, 2-1 দিন আর কি, হয়তো 4-5 দিন লাগতে পারে। এই যে অলান টলান ছেড়ে দিছে একবার, পুরা প্রচণ্ড গরম আর কি। হ্যাঁ, আমি কথা বলতে আমি পুরো একদম ঘামানো, আমি কাজ করছি ততক্ষণ, এখানে বিদ্যুৎ নাই, যদিও ফ্যান চালান যেত, মানে আইপিএস আছে আর কি, ফ্যান চালাবো। আমি কথা বলার কারণে ফ্যানটা অফ করে রাখছি কিছুক্ষণ, কারণ এই গরু অলরেডি জোড়া শুরু করছে, মানে যে এরকম এরকম জ্বলে আর কি। মানে গরুতে ইয়া বলে আপনি কি বলে, এটা শীত ঠান্ডা সহ্য করতে পারে, ঠান্ডাতে ফ্রিজেন গরু কোনো সমস্যা নেই, নামই ফ্রিজেন, ফ্রিজের মধ্যে রাখে দিলেও সমস্যা নেই, ঠান্ডা যত পড়ুক কোনো সমস্যা নেই, কিন্তু এরা গরম সহ্য করতে পারে না, এই এরকম এরকম জ্বলতেছে। তো যাই হোক, আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গাভিটা বাচ্চা দিবে এবং ওই গাভিটা বাচ্চা দিছে, এবং ইদানিং আমাদের গাভিগুলো বাচ্চা দেওয়ার ক্ষেত্রে বেশ কষ্ট হইতেছে আর কি, মানে ডেলিভারি করানোর ক্ষেত্রে অনেক কষ্ট হচ্ছে। এর মূলত কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে কি প্রায় সব ক্ষেত্রে এখন চেষ্টা করি যে ভালো উন্নত জাতের বীজ দেওয়ার জন্য। মানে আমাদের এক ধরনের পাগলা কুত্তায় কামড়াইছে, ঠিক আছে, উন্নত জাতের বীজ দিতে হবে। বিশেষ করে এই সমস্যাটা হয়েছে আমাদের খামারে আমার বাপের জন্য। হ্যাঁ, আমার বাপের জন্য কেমনে হয়, যখনই ডাক্তার আসে বীজ দেওয়ার জন্য তখন তারে বলে যে ভালো একেবারে হাই কোয়ালিটিটা দিবেন। হ্যাঁ, যদিও আমি বলি যে না দিয়েন না, ওই সিলে সিলে লাগাই দেবো আমার সাথে, তুই বেশি বুঝিস, ওই ওই 100% দিতে হবে। আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, অমুক কোম্পানির 100% বীজ দিতে হবে। তো যখন 100% বীজ দেয় তখন কি সমস্যাটা জানেন, পেটের মধ্যে বাচ্চাটা হয় বড়। হ্যাঁ, যখন আপনি বড় বুল বা বড় সারের বীজ দিবেন তখন বাচ্চাটা অনেক বড় হয় আর কি সাইজে। ডেলিভারি করানোর সময়গুলো যেহেতু একটু একটু মাঝারি সাইজের গরু, ডেলিভারি করানোর সময় 8-10 জন লোক লাগে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি সেই জিনিসগুলো। পরবর্তীতে না পারলে ডাক্তার ডাইকে আনো, এরপরে জোড়ায় মুখ যায় সিরা বা কাইটা, একটা বিধিবিধি অবস্থা, এলাহি কাণ্ড আর কি। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, গরু যদি মাঝারি সাইজের হয়, 67, 68, 87, 85 এরকম টাইপের বা পার্সেন্টেজে আপনারা বীজ দিবেন। আর যদি দেখেন যে দেশি গরু, অবশ্যই কোনো মতে সেগুলোর আপনি বিদেশি বীজ দেওয়ার দরকার নেই। আর সি আছে, চিটাং রেড ক্যাটেল আছে, এগুলো দিবেন, ইনশাআল্লাহ খুব ভালো বাছুর পাবেন আপনি। আর বাছুর ডিপেন্ড করা হচ্ছে আপনি কীরকম পরিমাণে তারা দুধ খাওয়াইতেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনি যে বা বীজ দেন, ঠিক আছে, আমাদের দেশে দেশি দেশি সারের চাহিদা বেশি, যে বীজ দেন আপনি সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ হচ্ছে মানে সেটারে আপনি ঠিকমতো দুধ খাওয়াইতেছেন কিনা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা আপনারা করবেন না, আমাদের অনেক কষ্ট হয় এগুলাতে, মানে যখন বাচ্চা দেয় যে গাভিটা বাচ্চা দিবে হয়তো 4-5 দিনের মধ্যেই অলান টলানে যে একদম ছেড়ে দিছে, গোসল করাইতে পারিনি, যদিও গোসল করাইতে পারতেছি না কারণ হচ্ছে বিদ্যুৎ নাই, ওদেরকে ফ্যান দিয়ে ঠান্ডা রাখি, কারণ আইপিএস আছে, ফ্যান চলে সারাদিনই চলে, বিদ্যুৎ গেলেও সমস্যা নেই, কিন্তু গোসল করানোর ক্ষেত্রে সমস্যা হয়ে যেতেছে, এত পরিমাণে বিদ্যুৎ যায় তা বলার মতো, সব জায়গায় যেতে সেটা আপনারা জানেন। আর আমাদের ফার্মের মোটামুটি কাজ আগাই চলতেছে, আপনাদের একটু দেখাই, এই যে হচ্ছে বালু আজকে ফালাইছে আর কি, মোটামুটি কালকে যে বালু আনছিল ওই বালুটা আজকে ফালাইছে, মানে কালকে রাত্রে যে বালু দিয়ে গেছিল ওই বালু যে ফালাইছে, আবার আজকে রাত্রে আবার আর একটা বালু আসবে, এখানে যে পরিমাণ বালু দেওয়া হয়েছে মোটামুটি আমাদের আর এক ট্রাক বালু হইলে এখানে হয়ে যাবে আর কি। তো এইটা হচ্ছে অবস্থা। আর এই যে বাছুরটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের এইবারের বাছুর, মানে যে 3 দিন আগে যেটা বাচ্চা দিচ্ছে সেটা আর কি। হ্যাঁ, এটা 3 দিন আগের বাচ্চা, শাহিওয়াল 100। তো এই সমস্যাটাই হয় বাছুর তুলনামূলক, হয়তো আপনারা ফোনে দেখতেছেন ছোট বাছুর, মূলত সাইজ অনেক বড় আর কি। হ্যাঁ, তো যে কারণে হচ্ছে এই ডেলিভারিতে অনেক কষ্ট হয়েছে, পা বাইদে তারপরে বের করে আনা লাগছে পেটের ভিতর থেকে, পা এবং মুখ বাইদে আনা লাগছে। হ্যাঁ, এবং এই হচ্ছে সমস্যা, বেশি বড় দিতে গেলে এই সমস্যাটা হয়। তা আপনারা দোয়া করবেন আমাদের এইখানের কাজের জন্য, আসলে অ্যাকচুয়ালি আমি আসলে সময় পেরেছি না, আর অনেকে আপডেট চাইছিলেন যে ভাই কদ্দুর কী করলেন। তো এই হচ্ছে অবস্থা, আমরা এখানে আর একটা জায়গা করছি, এখানে এই জায়গাটাতে বরাদ্দ করা হয়েছে, এই উপরে চাল দিছি, এখানে মূলত গরুর খাবার রাখার জন্য ঘরটা করা হয়েছে, ঘর বলতে দুই ঘরের মাঝখানে যে জায়গাটা ছিল এখানে হচ্ছে গরুর খাবার টাবার রাখার জন্যে জায়গাটা করা হয়েছে। এবং আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ এবং খুব মজার খবর দিই, সেটা হচ্ছে আমাদের এবছর যতগুলো বাচ্চা হয়েছে গরুর আর কি, সবগুলোই সার বাছুর হয়েছে, প্রায় 6টার মতো বাচ্চা হয়েছে, 6টাই সার বাছুর। এখন এটা অনেকে বলতে পারেন যে ভাই এটা খুশির খবর হলো কেমনে, বকনা হইলে তো পারতেন, আসলে বকনা আমাদের অনেকগুলো আছে আর কি। হ্যাঁ, দুইটা তো বকনা বর্গা দিয়ে আছে, বর্গা তো বুঝেন, এবং আমাদের এখানে প্রায় 6টার মতো আছে, যেগুলার 2-3টা প্রেগনেন্ট আছে আর কি।
এখানে বালু হচ্ছে প্রচন্ড গরম, হ্যাঁ সারাদিনই যে রোদের মধ্যে ছিল, তো তো এটার যখন দরজা খুলি দরজা খুললেই বের হয়ে যায়। আর তিন দিনের বাছুর তাও এই যেরকম ফাল ওর লাফানো, ওরে ভিতরে দেওয়াই কষ্ট। আমার গরিটা রে ছিঁড়ে লাইছো কিশোর, সর সর পিছনে তো পিছনে। কান্দে কান্দের উপর উঠে নিয়ে যা যা, কান্দে কান্দের উপর উঠে নিয়ে যা যা, ওর পেছনে নিয়ে যা, বালি দিয়ে রেখে দিবে তোর মোটর সাইকেল রে, তুই কি মানি ব্যাগনি? কান্দে উঠা কান্দে উঠা, যা চলে যা। বেচারা